ব্যারাকপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে এক নির্বাচনী প্রচার আয়োজিত হলো রবিবার। নৈহাটি সাহেবখরণী মোড় থেকে শুরু করে টালিখোলা দোগাছিয়া মোড় হয়ে বারোয়ারিতলা পর্যন্ত চলে প্রচার মিছিল। এই নির্বাচনী প্রচার মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি বিমল ইস্তেওয়ারি সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা। দেখুন, মামুদপুর পঞ্চায়েত এমনিতে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সবসময় আশীর্বাদ করে, তো আগামী পঞ্চায়েত নির্বাচনে মামুদপুর পঞ্চায়েতে পদ্মফুল ফোটা শুধু সময়ের অপেক্ষা। তো আজকে এই র্যালির মাধ্যমে আমরা যেমন প্রচার করছি, একই সঙ্গে বিজয় উৎসব পালন করছি। ধরুন বর্তমানে আমাদের প্রার্থী এবং কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ রয়েছে, যেরকম ভাবে পশ্চিমবঙ্গের শাসক দল কোণঠাসা, যেভাবে ওদের নিজেদের মধ্যে বিভাজন রয়েছে, তাতে কোনো বাধাই আর বাধা নয়। এবার ব্যারাকপুরে শ্যামাপ্রসাদের মাটিতে পদ্মফুল প্রতিষ্ঠিত হতে চলেছে, আর কয়েকদিন মাত্র সময় রয়েছে। দাদা, যেটা বারবার প্রশ্ন হচ্ছে, যেসব নতুন প্রার্থীরা বাধার মুখী হচ্ছে, তাদের যে অ্যাক্টিভিটি কিছু খামতি থেকে যাবে না? খামতি থাকবে না, আমরা যতখানি পারছি আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করছি। আর মানুষ পরিস্থিতির কথা জানে, যেভাবে বিভিন্ন রকমভাবে শাসক দল আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, সেই প্রচেষ্টা সম্পর্কে মানুষ অবগত নয়। তা নয়, মানুষ শাসক দলের উপর বিরক্ত, তারা বিরোধীদের ভূমিকা থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পঞ্চায়েত গঠন চায়। আমরা আগামী দিনে মামুদপুরে পঞ্চায়েতের ক্ষমতায় আসবো। কিন্তু দেখুন, এমনিতে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি ধরনের টালবাহানা রয়েছে রাজ্য সরকার তথা রাজ্য নির্বাচন কমিশন এবং আদালতের মধ্যে। তৎসত্ত্বেও আদালত যে ভূমিকা পালন করেছে, আর আমাদের যে কার্যকর্তাদের আত্মবিশ্বাস রয়েছে, যে কোনো পরিস্থিতিতে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। পরিস্থিতির বিচার আমরা করছি না, আমরা নিশ্চিত জয় আমাদের সঙ্গেই আছে। দেখুন, শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের মতোই হবে। আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, 2018 আমরা দেখেছি, তো সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা তৈরি। মামুদপুর অঞ্চলে পঞ্চায়েতের নির্বাচনে কি ফলাফল আসেনি কি ভাবছেন? দেখুন, আমরা খুব আশাবাদী যে এখানে 3/4 জিত আমাদের হবে, যদি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। তো আমরা আশাবাদী, মানুষ লড়াই মুখে রয়েছে, মানুষ চায় তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য লড়াইটা দেবে। আমরা মানুষকে ঘরে বসে না থেকে ভোটমুখী হয়ে তার বুথমুখী হওয়ার জন্য একখানে আহ্বান জানানোর জন্য রয়েছে। কি প্রত্যাশা থাকবে বলুন? সব জায়গায় চোর চোর রব উঠছে, মানুষ তৃণমূলের নেতাদের দেখলে চোর চোর করে তারা করছে, এর থেকে ভালো রব আর কি উঠতে পারে? মানুষ আশাবাদী, আমরাও আশাবাদী, এই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মানুষ আমাদের বলছে। সেন্ট্রাল ফোর্স তো আসছে, তাহলে আগামী দিন সেন্ট্রাল ফোর্স আসছে, ভোট যাতে মানুষ নির্ভয় দিতে পারে সেই জন্য মানুষও চাইছে, আমরাও চাইছি, সমস্ত বিরোধী দলেরাই চাইছে। কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনার কোথায় কোথায় সেন্ট্রাল বাহিনী দেবেন সেটাই এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। তো বারবার প্রথম থেকেই তাদের ব্যর্থতা, এখনো সেই ব্যর্থতা রয়ে গেছে। কিন্তু আমরা আশাবাদী যে সেন্ট্রাল ফোর্স আসবে, প্রত্যেক বুথে সেন্ট্রাল বাহিনী থাকবে এবং তার মধ্যে দিয়ে মানুষ নির্ভয় করবে। মনোনয়নের পর থেকেই কিন্তু বিরোধী প্রার্থীদের বিভিন্ন ভাবে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া বা ভয় দেখানো, দেয়াল মুছে দিচ্ছে, এগুলো কিভাবে রিলিজ করবে আগামী নির্বাচনে? দেখুন, তৃণমূল জেতা মানে তারা জিতবে এবং টাকা কামাবে, দুর্নীতি করবে। তো দুর্নীতি করার জন্য সিপিএম, কংগ্রেস, তৃণমূল জোটবদ্ধ হয়েছে, ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করছে। তো আগামী দিন এই অন্যায়ের বিরুদ্ধে শুধু বিরোধী দলেরা নয়, ভারতীয় জনতা পার্টি নয়, মানুষও সংঘবদ্ধ হবে এবং এদেরকে করবে।
দেখুন, 34 বছর ধরে সিপিএম যা চুরি করেছে, এই যে তৃণমূল সিপিএম এর মেধাবী ছাত্র যে চুরি দেখিয়েছে, তারা সেই চুরি আরো বৃহৎ আকারে করছে। মানুষ 34 বছর ধরে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হয়েছে সিপিএম এর থেকে। আশা করি সিপিএম যতই আবার সেই রক্ত সাত পাওয়া বাঘের মতো ছাপিয়ে পড়ুক না কেন, মানুষ তাদের মেনে নেবে না, মানুষ তাদেরকে বলবে না। মানুষ চোর মুক্ত পঞ্চায়েত চাইছে, বর্তমান চোর হোক কিংবা প্রাক্তন চোর, কোনো চোরকেই মানুষ রেয়াত করার দিকে নেই। মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য কথা।